আবাসন ব্যবসায় শৃঙ্খলা ফিরিয়ে আনা ও এর বিস্তারে আইনের পরিবর্তন করতে হবে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। এ বিষয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবকে কার্যকর ভূমিকা রাখার কথা বলেন তিনি। রাজধানীর উত্তরায় রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এসব কথা বলেন। আগামী বছরের মার্চের মধ্যে দেশের শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলমিন সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান। অনেক জনগণ ভুক্তভোগ, বছরকে বছর অ্যাপার্টমেন্ট পায় না, টাকা নিয়ে ফেলে রাখছে, রিয়েল এস্টেট ডেভেলপাররা দেউলি হয়ে গেছে, সময় মতো অ্যাপার্টমেন্ট দিতে পারে না, প্লট দিতে পারে না, এরপরে কি হবে? সুতরাং এই জিনিসগুলো যদি একটু আইনের কাঠামোতে না নিয়ে আসে, একটা জবাবদিহির জায়গা না নিয়ে আসে, একটা রেগুলেটর ফর্মে যদি না আনি, এইভাবে কিন্তু আপনারা ব্যবসা বেশি দিন প্রসার করতে পারবেন না। যত বেশি শৃঙ্খলা থাকবে তত কিন্তু বড় হবে আপনাদের ব্যবসা। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল থেকে দেশব্যাপী 7 দিনের গণস্বাক্ষর